সাদা কালো এই সিটি স্ক্যান ফিল্মে যখন রোগীর শারীরিক অবস্থার চিত্র দেখছিলেন ডাক্তার তালাত, ওই প্রান্তে নিশ্চয়ই তার পরিবারের প্রিয়জনরা ভাবছিলেন কেমন কাটছে তালাতের ঈদ। তার মতো এই সময়টা হাসপাতালের চার দেয়ালেই কাটছে বহু চিকিৎসকের। ঈদের খুশির চেয়ে সার্বক্ষণিক সেবা নিশ্চিতের সঙ্গে রোগীর হাসি ফোটানোই যাদের হয়ে গেছে বড় দায়িত্ব। আমি গত দুই ঈদে বাড়িতে করতে পারিনি, এইবারও করতে পারিনি, সেজন্য যে আমাদের মন নষ্ট হয়েছে এরকম কিছু না। একটা আছে যে আমি ঘুরতে পারি না ঈদের সময়, এটা ওইটাও একটা আনন্দ আর আমার চিকিৎসারও একটা আনন্দ। উৎসব পালন না করতে পেরে যদি একটা মানুষকে হেল্প করতে, জীবনটাকে একটু আগাইতে পারি, তো সেটাতে সৃষ্টিকর্তা খুশি হন, আমাদের আনন্দটা অনেক বেশি থাকে। করোনা মহামারী শুরুর পর স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের চ্যালেঞ্জটা বেড়েছে আরও বহুগুণ। কি কোভিড কি নন কোভিড হাসপাতাল, জরুরি বিভাগে দম ফেলার সুযোগ নেই। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দটা মিস করলেও সেবাতেই তারা খোঁজেন উৎসবের রং। ইমার্জেন্সিতে করোনা রোগী ছাড়া আমরা যে করোনা রোগীও আসতেছে সেগুলো আমরা এখানকার ট্রায়াজের মাধ্যমে ভর্তি দিই, তো এছাড়াও যে বাকি রোগীর চাপ প্রচুর, অবশ্যই তো সেই সেবাটা দিতে হবে। তো ফ্যামিলির একটা ব্যাপার তো আছেই, সব কিছু ছেড়ে এখানে কাজ করছি, এর মধ্যেও একটা আনন্দ আছে। আগে আমরা যখন ঈদ করতাম তখন বাসায় সকালবেলা আম্মু রান্না করতো, তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতাম, কিন্তু এই সারাদিন হসপিটালে পেশেন্ট এসেছিল তাদের সাথেই সারাটা দিন কেটেছে আর কি। আনন্দটা এই কারণে যে আমি এই কঠিন সময়ে অন্ততপক্ষে দেশের মানুষের সেবায় থাকতে পারতেছি, এটি হলো পাওয়া। অন্যের মুখে হাসি ফোটানোর এই যে তৃপ্তি তা কোনো কিছু দিয়েই মেটানো সম্ভব নয়। চিকিৎসকরা বলছেন ঈদের আনন্দ রেখে স্বাস্থ্যসেবা কর্মীদের এই যে আত্মত্যাগ তা তখনই সার্থক হবে যখন করোনা থেকে বেঁচে থাকার প্রত্যেকটি নিয়ম সবাই মেনে চলবেন, তাতে মিলবে এই মহামারী থেকে মুক্তি, ওটাই হবে সবচেয়ে বড় উৎসব। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।